হ্যালো বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আগের দিন ঘুরতে গেছিলাম বাড়ি থেকে সামান্য একটু দূরে ওশিয়ান তামাওয়ে। বাড়ির একদম কাছের বাসস্টপ থেকে আমরা বাস পেয়ে গেছিলাম। তো ওশিয়ান সুপার মার্কেট, ওটা একটা বিরাট বড় মল, আর ওই জায়গাটার নাম হচ্ছে ওশিয়ান তামাওয়ে। আমরা বাস থেকে নেমেও গেছি, তো এবার বাস স্টপ থেকে সামান্য একটু হেঁটে যেতে হবে। তো এখানকার রাস্তায় না তুমি ট্রাফিক পুলিশ দেখতে পাবে না, এই সিগন্যালের ওপরই সব ভরসা। এই মলটায় আবার দেখছি দুটো ভাগে ভাগ আছে, একটা আছে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আর একটা আছে তার পাশেই একটু ওপরে। মলে ঢুকেই দেখেছি সবার প্রথমে এই যে সাজুগুজু জিনিসটা রাখাই থাকে, বিভিন্ন ধরনের হার কানের ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা ছিল ওখানে। কি সুন্দর সুন্দর সাইড ব্যাগগুলো ছিল, মনে হচ্ছে একটা নিলে হয়, কিন্তু আর নিলাম না। এমনিতেই অনেক সাইড ব্যাগ পরে রয়েছে বাড়িতে, আর অন্য সাইডে ছিল বিভিন্ন ধরনের জামা কাপড়ের সব আর বিভিন্ন ধরনের ওই কাঁচের জিনিসপত্র, বাসনের সেট, এই সমস্ত কিছু রাখা ছিল। আর এই সাইডে আবার দেখছি পায়ের জুতো থেকে শুরু করে সমস্ত কিছুই রাখা আছে। তো এই সাইডটা থেকে শুরু হচ্ছে ফুড কোর্ট, তো এখানে কোরিয়ান রেস্টুরেন্ট থেকে শুরু করে থাই রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ছিল এখানে। তো আমরা যথারীতি চলে গেছিলাম সিজনে। সিজনের এই বেকারিগুলো আমাদের ভীষণ পছন্দের, ভীষণ সুন্দর সুন্দর কালারফুল খাবার দাবার পাওয়া যায় এখানে। সেই চিকেন স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বান ছিল, তারপরে বিভিন্ন ধরনের কেক ছিল, আর নতুন নতুন কেক লঞ্চ হয়েছে এখানে সেগুলোও ছিল, ভীষণ টেস্টি টেস্টি পুডিং ছিল। এখানে আবার দেখছি কর্ন স্টাইলের কেকও পাওয়া যাচ্ছে। আমরা চুজ করেছিলাম একটা পিৎজা আর একটা ওই চিকেনের রোল টাইপের, কি নাম ছিল সে তো ভুলেই গেছি, বাট টেস্টটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা খাবার চুজ করে ওটাকে পেমেন্ট করে ওয়েট করছিলাম, আর ওদেরকে বলেছিলাম খাবারগুলো একটু গরম করে দিতে। তো ওদেরকে খাবার গরম করতে দিয়ে আমরা ওয়েট করছিলাম, আর ওরা এই মেশিনটি আমাদের হাতে দিয়েছিল। তো এই মেশিনটা ভাইব্রেশন হওয়ার মানে হচ্ছে তোমার খাবার রেডি হয়ে গেছে, যেটা আমরা গরম করতে দিয়েছিলাম। তো আমাদের খাবার এখানে চলে এসছে, এই যে চিকেন পিৎজা আর চিকেন স্যান্ডউইচ রোল, আর তার সাথে ওরা ঝাল মিষ্টি দু টাইপের সসও দিয়েছিল। সামনেই যেহেতু ক্রিসমাস আসছে, সেই কারণে প্রতিটি মলেই দেখছি এরকম ক্রিসমাস ট্রি বসানো আছে। অনেক টাইপেরই ক্রিসমাস ট্রি এখানে রাখা ছিল, কিন্তু আমাদের তো আর এখানে পার্মানেন্ট বাড়ি নয়, সেই কারণে আর এইসব কিনে ঝামেলা বাড়াই না। এই সাইডটায় আবার দেখছি বারবিকিউ করার জন্য বিভিন্ন টাইপের জিনিসপত্র রাখা রয়েছে।
বারবিকিউ ড্রিলার, বারবিকিউ স্টিক, তারপরে প্লাস্টিক র্যাপ, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে এখানে। বাড়িতে সসটাও আর ফুরি এসছে, সেই কারণে ও এখান থেকে একটা সস তুলে নিল। বিভিন্ন টাইপেরই সস এখানে রাখা আছে, আমরা ওই টমেটো চিলি ফ্লেভারের সসটাই নিলাম। তো এই মলে এসে না একবার দারুণ জিনিস পেয়েছি, যেটা অনেক দিন পাচ্ছিলাম না, সেটা হলো মিল্ক জ্যাম, মানে ওই ক্ষীর। তো আমরা আগে যে বাড়িটায় ছিলাম সেখানকার কাছাকাছি ওই মিয়ানমার প্লাজায় মিল্ক জ্যামটা আমরা মাঝে মাঝেই নিতাম, কিন্তু এই সাইডের মলগুলোতে একটাও দেখছি মিল্ক জ্যাম আসছেই না। তো ফাইনালি এখানে এসে পেয়ে গেলাম ক্ষীরের মিষ্টি। এই সাইডটাতেও আবার দেখছি বিভিন্ন ধরনের রেডিমেড খাবার দাবার বিক্রি হচ্ছে, ওই ডিপ ফ্রাই আইটেম থেকে শুরু করে ফ্রাইড রাইস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আবার বিভিন্ন ধরনের দেখছি কুকিজও পাওয়া যাচ্ছে। আবার এই যে এখানে কী সুন্দর সুন্দর মিষ্টিগুলো রাখা আছে, কিন্তু জানি এর টেস্ট ভীষণই বাজে হয়। হঠাৎ করেই মলের মধ্যে লোডশেডিং হয়ে গিয়েছিলো, এই যে এখানকার চলন্ত সিঁড়ি পুরো স্টপ হয়ে গেছে, সবাই ওয়েট করছে কতক্ষণে এটা স্টার্ট হবে আর সবাই মিলে চলে যাবে। এই যে স্টার্ট হয়েও গেছে, এবার এটাতে করে ওপরে চলে যাব, দেখে আসি ওপরে কী কী রাখা আছে। উপরে এসে দেখি এখানেও কি সুন্দর সুন্দর ব্যাগগুলো রাখা আছে। তো আমি যেদিকে হাঁটছি ও আবার তার ঠিক উল্টো দিকে হেঁটে কোথায় যে ঢুকে গেছে কে জানে। তো আমি একা একা এই জায়গাগুলো ঘুরে নিলাম, এখানে বিভিন্ন ধরনের সাজের জিনিসপত্রও রাখা আছে। তো আমাদের কেনাকাটি যা যা করার ছিল, ঘোরাঘুরি করার ছিল, সেগুলো প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তো এই যে আমরা এখানে কাউন্টারে চলে এসেছি, নিচেও দেখছিলাম একটা কাউন্টার আছে, উপরেও কাউন্টার আছে। তুমি যেখানে খুশি সেখানে লাইন দিয়ে তুমি পেমেন্ট করে বেরিয়ে যেতে পারো। তো সামনে বেরিয়েই দেখছি একটা কোরিয়ান রেস্টুরেন্ট, আর তার পাশেই ছিল এই যে বাচ্চাদের খেলা করার জায়গা। অনেক বাচ্চার মা এখানে বসে বসে এই বাচ্চাগুলোকে খেলা করাচ্ছে। কি আর করবে, বাচ্চা মানুষ যেটাই দেখবে সেটাই বলবে নেব নেব, তার থেকে এক জায়গায় বসে খেলা করাই ভালো, তাই না? তো আমাদের জিনিসপত্র কেনাকাটি করতে করতে ওই একটা মতন বেজি গিয়েছিল, তাই ভাবলাম এবার একটু পেট পুজোটাও করা যাক। আর সামনেই ছিল একটা থাই রেস্টুরেন্ট। তো ব্যাংকক থেকে ঘুরে আসার পরে আমাদের থাই ফুডের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, মোটামুটি খাওয়াই যায়, সেই কারণেই বসে গেলাম আর দেরি করলাম না। ফাঁকা চেয়ার টেবিল দেখে দুজনে মিলে বসে পড়লাম আর সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। তো এই যে এখানে আমাদের খাবার চলে এসছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম সবেমাত্র দুটো বাজে, তাই ভাবলাম আরও একটু ঘুরে নিই। তো এখানে খুব সুন্দর সুন্দর বই রাখা আছে, যার সবগুলি বার্মিজে লেখা। তো এখানে দেখছিলাম সেই লাইব্রেরি স্টাইলের সেকশন করা আছে, কোন সেকশনে কোন কোন বই রাখা আছে, কোথাও ডিকশনারি রাখা আছে, তো কোথাও কুকিংয়ের বই রাখা আছে, তো কোথাও বাচ্চা ছেলেদের বইও রাখা আছে, খুঁজে নিতে তোমার অসুবিধে হবে না। আর এই সাইডে আবার বিভিন্ন ধরনের বাসনপত্র রাখা আছে। আমি মোস্টলি একদম ছোট্ট ছোট্ট বাসন কেনার চেষ্টা করি, যেগুলো কিনা লাগেজের মধ্যে ভালোভাবে ধরে যাবে, বেশি বড় বাসনপত্র হয়ে গেলে নিয়ে যাওয়াটা ভীষণ চাপে রয়ে যায়। আর এই সাইডে দেখছি বিভিন্ন স্টাইলের সিরামিকের প্লেট রাখা আছে, কি সুন্দর লাগছে, আর প্রিন্টগুলো ভীষণ সুন্দর। আর কাঠের এটি হচ্ছে ছুরি রাখার জায়গা, এটার দাম আবার দেখছি 7,000 শ্যাট, মানে ওই ইন্ডিয়ান রুপিতে ওই 250 থেকে 300 টাকা মতো। আর এই সাইডে দেখছি বিভিন্ন স্টাইলের ছুরি রাখা আছে, সবগুলো আবার দেখছি মেড ইন থাইল্যান্ড। আর এই দিকে ননস্টিকের বিভিন্ন ধরনের কড়াই রাখা আছে, স্টিলেরও কিছু বাসনপত্র রাখা আছে এখানে। তো ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা যাওয়ার সময় আর বাস নিইনি, ক্যাব বুক করে নিয়েছিলাম, এত ঘুরেছি পা পুরো ব্যথা হয়ে গেছে, ভীষণ টায়ার্ড লাগছিল আর এনার্জি ছিল না।
বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাসের জন্য ওয়েট করে বাস নেব, তারপরে আবার বাড়ির সামনে বাস স্টপে গিয়ে দাঁড়াবো, আবার সেখান থেকে হেঁটে হেঁটে বাড়ি আসব। সেই ধৈর্য আর শক্তি কোনোটাই ছিল না। রাস্তায় কত সারি সারি গাড়ি যাচ্ছে সে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কোনো পলিউশন নেই, পলিউশন রেট আমাদের কলকাতা থেকে ভীষণ কম। তুমি কোনো এখানে ধোঁয়া ধুলো কিচ্ছু দেখতে পাবে না। আর এখানে বাইকের সংখ্যা ভীষণ কম। আমাদের ওখানে যেমন চারটে যদি বড় গাড়ি যায় তার মাঝখানে 10-12টা বাইক জ্যামে আটকে থাকে, তো এখানে বাইকের সংখ্যাও কম আর জ্যামজট তো নেই বললেই চলে। তো যখনই আমরা বাড়ি যাই, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসি গাড়ি করে, তো গাড়ির কাঁচ বন্ধ থাকে ঠিকই, কিন্তু তার পলিউশনের এফেক্ট তো একটা থাকবেই। ভীষণ গা ঘোলায় ওখানকার, মানে এত দূষণ, এত ধোঁয়া, বাপরে বাপ। মানে এই দেশ থেকে যারা কলকাতায় যাবে তাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। গল্প করতে করতে প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এখানকার মতোই, টাটা, ফিরে আসছি অন্য একদিন।